নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা জানাই। আজ আমি যে বিষয় নিয়ে আলোচনা করব, খুবই ইম্পর্টেন্ট বিষয়, প্রত্যেকে এই ভিডিওটি অবশ্যই শুনবেন। এই যে শ্রাবণ মাস যে শুরু হচ্ছে, খুব তাড়াতাড়ি এই যে শ্রাবণ মাস যে শুরু হচ্ছে, চলে এসছে মোটামুটি, আর কটা দিন বেশ বাকি। তো শ্রাবণ মাস শুরু হওয়ার আগে এই পাঁচটি কাজ আপনার বাড়িতে অবশ্যই করুন। আপনি স্বয়ং দেবাদিদেব মহাদেবের এবং মাতা গৌরীর কৃপা আপনারা অবশ্যই পাবেন। অর্থাৎ শ্রাবণ মাস শুরু হওয়ার আগে এই কাজ আপনাদেরকে অবশ্যই করতে হবে। সেক্ষেত্রে কিন্তু স্বয়ং শিবের কৃপা, দেবাদিদেব মহাদেবের কৃপা এবং আপনার মাতা গৌরীর কৃপা পাবেন। প্রথম যে কাজটা করতে হবে, সেই কাজটা হচ্ছে আপনাকে শ্রাবণ মাস শুরু হওয়ার আগেই, অর্থাৎ শ্রাবণ মাস পড়েনি তার আগেই কিন্তু এই কাজটা আপনার গৃহে করতে হবে। আপনার ঘরকে পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু রাখতে হবে। অর্থাৎ শ্রাবণ মাস শুরু হওয়ার আগে যদি আপনার গৃহ, যে জায়গাতে আপনি থাকেন, আপনার বাসস্থান, সেটা যদি আপনি পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন, মহাদেব এবং মাতা গৌরীর কৃপা আপনারা পাবেনই পাবেন, আমি খুব দায়িত্ব নিয়ে বলছি। অর্থাৎ ঘরকে সবসময় নিট অ্যান্ড ক্লিন আপনাকে রাখতে হবে। কোনো জায়গাতে যেন একটু ঝুল না থাকে বা আবর্জনা জমে আছে, এমন কোনো জায়গা রাখবেন না। অর্থাৎ সাফসুতরা জায়গা যেন হয় আপনার ঘর। অর্থাৎ শ্রাবণ মাস শুরু হওয়ার আগে এটা এক নম্বর পয়েন্ট। দুই নম্বর পয়েন্ট, শ্রাবণ মাস শুরু হওয়ার আগে আপনি অবশ্যই গঙ্গা জল অবশ্যই গৃহে আনবেন। অর্থাৎ যে কোনো গঙ্গা থেকে আপনি গঙ্গা জল অবশ্যই আপনি যে গৃহে থাকেন সে গৃহে নিয়ে আসবেন। তাতে দেবাদিদেব মহাদেব এবং মাতা গৌরী কিন্তু প্রসন্ন হবে এবং তাদের কৃপা আশীর্বাদে আপনার জীবন হয়ে উঠবে ধনধন্যে পুষ্পে ভরা এবং দাম্পত্য সুখের জায়গা কিন্তু থাকবে। অর্থাৎ এই যে শ্রাবণ মাস শুরু হওয়ার আগে আপনাকে গঙ্গা জল অবশ্যই নিয়ে আসতে হবে। তিন নম্বর পয়েন্ট, শ্রাবণ মাস শুরু হওয়ার আগে জানেন আপনারা যে শিবের চোখের জল থেকে কিন্তু আপনার রুদ্রাক্ষের সৃষ্টি হয়েছিল। প্রত্যেকে এই পৌরাণিক কাহিনীটা প্রত্যেকেই জানেন, শিবের অশ্রু থেকে আপনার রুদ্রাক্ষ তৈরি হয়েছিল। এই রুদ্রাক্ষের মালা অবশ্যই এই শ্রাবণ মাস শুরু হওয়ার আগে আপনি গৃহে নিয়ে আসেন। তাতে কি হবে, দেবাদিদেব মহাদেব প্রসন্ন হবে, মাতা গৌরী প্রসন্ন হবে এবং তাদের কৃপা এবং বরদান আপনাদের জীবনকে সমৃদ্ধ করবে। অর্থাৎ আপনি যদি এই যে দেবাদিদেব মহাদেবের অশ্রুতে যে তৈরি হয়েছিল রুদ্রাক্ষ, সে রুদ্রাক্ষের মালা যদি আপনি নিয়ে আসতে পারেন, সেক্ষেত্রে কিন্তু বিশেষভাবে লাভ কিন্তু আপনারা পাবেন। আমি খুব দায়িত্ব নিয়ে কথাগুলো বলছি। এই যে পাঁচটি যে কাজ করবেন আপনার শ্রাবণ মাস শুরু হওয়ার আগে, তিন নম্বর বললাম, চার নম্বর, আপনি এক কলসি জল, গঙ্গা জল হলে খুবই ভালো হয়, এক কলসি জল বা নদীর জল অবশ্যই, আপনারা জানেন ঈশান কোণটাতে ঠাকুরের কিন্তু বসবাস, ঠাকুর দেবতা অর্থাৎ, এবং বাস্তু পুরুষেরও কিন্তু মাথা কিন্তু থাকে, বাস্তু দেবতারও কিন্তু এখানে মাথা থাকে এবং এখানে কিন্তু ঈশ্বরের স্থান, ঈশানকোণে হচ্ছে ঈশ্বরের স্থান। এখানে আপনারা এই ঈশানকোণে যেখানে আপনারা পূজা করেন, এখানে এক কলসি জল, পূর্ণ ভর্তি এক কলসি জল আপনারা ঈশানকোণে রেখে দেন, দেখবেন আপনাদের আর্থিক শ্রীবৃদ্ধি হবেই, আমি খুব দায়িত্ব নিয়ে বলছি, অর্থ কিন্তু আসবে এবং আপনার জীবন হয়ে উঠবে পরিপূর্ণ। এবং গ্যারেন্টি দিয়ে আমি এই কথাটা বলছি, অবশ্যই ঈশানকোণে শ্রাবণ মাস শুরু হওয়ার আগে আপনারা এক কলসি জল অবশ্যই রাখুন,
দেখবেন, এবং সেটি অবশ্যই শ্রাবণ মাস শুরু হওয়ার এক দুদিন আগে আপনাদেরকে করতে হবে। পাঁচ নম্বর পয়েন্ট, শেষ পয়েন্ট, চার অবধি আপনাদেরকে বললাম কী কী করতে হবে। পাঁচ নম্বর পয়েন্ট, আপনারা প্রত্যেকেই জানেন শিবের মাথাতে চন্দ্র দেখতে পান, চাঁদ, অর্থাৎ আপনারা চাঁদির একটা চাঁদ আপনারা অবশ্যই গৃহে কিন্তু নিয়ে আসবেন। চাঁদের চাঁদ আপনারা গৃহে নিয়ে আসেন এবং সেটি পূজা স্থানে অবশ্যই দিবেন। গৃহে নিয়ে এসে সেটি আপনারা শ্রাবণ মাসে পুজোর যেখানে পুজো করবেন মহাদেবের, সেখানে অবশ্যই সেই চাঁদের চাঁদ অবশ্যই দিবেন। অর্থাৎ চন্দ্রগ্রহ কী হবে, আপনার কিন্তু ভালো হবে। অর্থাৎ আপনি যখন এই চাঁদের যে চাঁদটা নিয়ে আসবেন, চন্দ্রমাকে নিয়ে আসবেন, তখন দেখবেন আপনার মানসিকতা, আপনার মেন্টাল ডিপ্রেশান, অয়েতুক টেনশান, আপনার দুঃখ কষ্ট অনেক অংশে কিন্তু দূর হবে। কিন্তু এই কাজগুলো আপনাদেরকে করতে হবে শ্রাবণ মাস আরম্ভ হওয়ার আগে। যে পাঁচটি কাজ আমি বললাম খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই আপনারা করুন, দেখবেন দেবাদিদেব মহাদেব এবং আপনার মাতা গৌরীর কৃপা আপনারা পাবেনই পাবেন। আমি আপনাদেরকে খুব দায়িত্ব নিয়ে এই কথাটা আপনাদেরকে বলছি। প্রত্যেকে ভালো থাকুন, প্রত্যেকের জীবন সমৃদ্ধি হোক। ওম নমো শিবায়।